নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি লক্ষ্মী পুজোর স্পেশাল একটি নারকেল নাড়ু রেসিপি নিয়ে। আর লক্ষ্মী পুজোর প্রসাদের মধ্যে আমাদের সবার কাছে এই নারকেল নাড়ু কিন্তু খুবই প্রিয় হয়ে থাকে। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে নারকেল নাড়ু তৈরি করা শুরু করে দিই। আমি প্রথমেই নারকেলটাকে দুভাগ করে কেটে নিয়েছি। এবার একটি কুড়নির সাহায্যে নারকেলটাকে কুড়ে নিচ্ছি। সমস্ত নারকেলটা আমার কুড়ে নেওয়া হয়ে গেছে। এবার একটি বাটিতে আমি তুলে মেপে নিচ্ছি নারকেলটা আমার কতটা হয়েছে। বাটিটা আমি এক বাটি ভর্তি করে একটি ননস্টিকের কড়ায় আমি নিয়ে নিলাম। বাদ বাকিটাও আবার বাটিতে তুলে নিচ্ছি, দেখি কতটা হয়। পুরো নারকেলটাই আমার এই বাটির দু বাটি হয়েছে। এবার আমি এই বাটিরই মেপে এক বাটি চিনি নিয়ে নিলাম। এবার হাত দিয়ে ভালো করে চিনি আর নারকেলটা 5 মিনিট মতো সময় ধরে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এবার কড়াটিকে নিয়ে আমি গ্যাস ওভেনে বসিয়ে দেব। গ্যাস ওভেন একেবারে লোতে রেখে চিনি আর নারকেলটাকে অনবরত খুন্তি দিয়ে আমরা নাড়াচাড়া করে যাব। সময় একটু সময় লাগবে, ধৈর্য ধরে একটু সময় ধরে 10 থেকে 15 মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর যখন চিনিটা গলে আসবে এই সময় দিয়ে দেব 1/4 টিস্পুন এলাচের গুঁড়ো। আর এলাচের গুঁড়োটা দিয়েই কিন্তু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব, যাতে এলাচের গুঁড়োটা নারকেলটার সাথে ভালো করে মিশে যায়। এলাচের গুঁড়োটা ভালো করে এর মধ্যে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। 1 টিস্পুন গুঁড়ো দুধ আমি এর সাথে দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দুধটাকে নারকেলের সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটিকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়া হয়ে গেছে, এটিকে ঠান্ডা হতে না দিয়েই এই রকম গরম অবস্থাতেই আমি গোল গোল করে নিচ্ছি। আমি যেহেতু একটু বড় বড় সাইজ রাখছি, তাই হাতে মুঠো করে নিলেই এই বড় সাইজটা হয়ে যাচ্ছে। আপনারা যদি ছোট করতে চান তাহলে দু হাতের মাঝখানে রেখে গোল করে নিলেই সুন্দর একটি ছোট নাড়ুর শেপ হয়ে যাবে। এইভাবে একে একে সমস্ত নারকেলটাই আমি মুঠো করে করে নাড়ুর শেপ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি সাদা নারকেলের নাড়ু তৈরি করছি, তাই চিনি আর নারকেলটা আগে থেকেই মেখে নিয়েছি। আর যদি আপনি সাদা না করতে চান অথচ চিনি দিয়েই নারকেল নাড়ু করতে চান, তাহলে চিনিটাকে আলাদা করে আগে পাক করে নিয়ে তার মধ্যে নারকেলটা দিয়ে দিলে সেটাও কিন্তু নাড়ুটা খুব ভালো হয়। আমি চেষ্টা করব পরের ভিডিওতে ওইভাবেই নারকেলটাকে নাড়ু করে আপনাদের দেখানো। তাহলে বন্ধুরা, আজকের নারকেল নাড়ু রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।